শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার সর্বত্র হাতুড়ে পশু চিকিৎসকের দৌরাত্ম আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে এ সমস্ত হাতুড়ে চিকিৎসকরা সরকারি বিধিনিষেধ না মেনে পশু চিকিৎসা করে যাচ্ছে ভুল চিকিৎসার কারণে গরু সহ অন্যান্য পশুর নিয়মিত মৃত্যুর ঘটনা ঘটছে গান্ধীগাঁও গ্রামের গ্রাম্য পশু ডাক্তার গোলাম তোহিন গ্রামের সহজ সরল মানুষের কাছে মোটা অঙ্কে টাকা নিয়ে অসুস্থ হওয়া পশুগুলোর বেশিরভাগই চিকিৎসার মাধ্যমে ভালো করতে গিয়ে মেরে ফেলছেন ভুক্তভোগী গান্ধীগাঁও গ্রামের প্রদীপ কুমারের স্ত্রী জানান তার একটি গর্ভবতী গরু তুহিনের ভুল চিকিৎসা ও নিম্নমানের ওষুধ প্রদানের কারণে মারা যায় ভালুকা গ্রামের শামস ও কাশিম মিয়া জানান তাদেরও তিনটি গরু ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয় এলাকার সহজ সরল ভুক্তভোগী মানুষগুলো গোলাম তুহিনের এমন অপচিকিৎসা থেকে বাঁচতে সরকারের প্রাণিসম্পদ দপ্তরের ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন